হ্যালো গাইজ তো কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনাদের সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি আজ আমরা জানব পাঁচটি সাউথ ইন্ডিয়ান হিন্দি ডাব করা ছবির রিলিজ ডেটের সম্পর্কে আপনি যদি সাউথের ছবি দেখতে পছন্দ করেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি পুরোটি দেখুন ভিডিও শুরু করার আগে আরও একটি কথা এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই রকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন এবং আমার এই চ্যানেলটির সাথে থাকুন তো চলুন দেখে নিই সাউথের আপকামিং হিন্দি ডাব ছবির রিলিজ ডেটগুলি নাম্বার পাঁচ সীতা এটি একটি রোম্যান্টিক তেলুগু ড্রামা মুভি মুভিটি লিডকাস্টে অভিনয় করেছেন সাই শ্রীনিবাস বেল্লাম কন্দা এবং কাজল আগরবাল ছবিটির হিন্দি ভার্সানের নাম রাখা হয়েছে সীতারামা ছবিটি তিরিশে আগস্ট বারোটার সময় কালার সিনেপ্লেক্স নামক টিভি চ্যানেলে প্রিমিয়াম করা হবে এবং সেই দিনই আর কে দুগ্গাল স্টুডিও নামক ইউটিউব চ্যানেল থেকে এই সিনেমাটি মুক্তি দেওয়া হবে নাম্বার চার চাণক্য এটি একটি তেলেগু অ্যাকশান থ্রিলার মুভি ছবিটি দু সালে মুক্তি পায় এবং ছবিটির লিডকাস্টে অভিনয় করেছেন গুপিচাঁদ এবং জারিন খান এই ছবিটির হিন্দি ডাবরাইট সিমারো নামক টিভি চ্যানেলের কাছে রয়েছে এই ছবিটির রিলিজ ডেট এখনও ঠিক হয়নি সম্ভবত ছবিটি সেপ্টেম্বরের শেষের দিকে আসতে চলেছে নাম্বার তিন রাজচাষি এটি একটি তামিল ড্রামা মুভি এই মুভিটি কাস্টে অভিনয় করেছেন জয়তিকা এবং এই মুভিটির হিন্দি ভার্সনের নাম রাখা হয়েছে ম্যাডাম গীতা রানী এই মুভিটি পাঁচই সেপ্টেম্বর রাত আটটার সময় সোনি ম্যাক্সে দেখানো হবে এবং সেই দিনই এই মুভিটি গোল্ড মাইন টেলিফিল্ম নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হবে নাম্বার দুই দ্বারকা এটি একটি তেলেগু রোমান্টিক মুভি এই মুভিটি দু হাজার সালে মুক্তি পায় ছবিটির লিডকাস্টে অভিনয় করেছেন বিজয় দেবরাকন্ডা এবং পূজা জাভেরি ছবিটি আঠাশি আগস্ট শনি ম্যাক্স নামক টিভি চ্যানেল থেকে দেখানো হবে এবং সেই দিনই রাত আটটার সময় গোল্ড মাইন টেলিফিল্ম নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হবে নাম্বার এক আরাবিন্দা সামিথা ভীরা রাঘাবা এটি একটি তেলেগু অ্যাকশন ড্রামা মুভি এই মুভিটি দু সালে মুক্তি পায় এই মুভিটি পরিচালনা করেছেন বিক্রম শ্রীনিবাস এবং লিডকাস্টে অভিনয় করেছেন জুনিয়র এন এবং পূজা হেগড়ে এই ছবিটির হিন্দি ডাব প্রোমো আপলোড দেওয়া হয়েছে জি নেটওয়ার্ক থেকে সিনেমাটি সেপ্টেম্বরের শেষের দিকে জি সিনেমা টিভি চ্যানেল থেকে দেখানো হবে এবং পেন মুভিজ নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন এবং এই রকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলটির সাথে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে